আজ সোমবার তোসরা পৌষ দু সালের উনিশে ডিসেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকে দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জানায় আজ সফলা একাদশী জীবনে সফল হতে এবং পাঁচ হাজার বছরের তপস্যার সমগুণ ফলাফল পেতে জীবনে শোক তাপ দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে সফলা একাদশীর মহান ব্রত অবশ্যই পালন করুন না পারলে অবশ্যই ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নম অন্ততপক্ষে একশো আটবার যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে আজ অবশ্যই যদি একাদশীর এই মহান উপবাসব্রত আপনারা পালন করতে না পারেন নিরামিষ খাদ্য খাবার খাবেন মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না সকল প্রকার মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এবং কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে দেখুন এটি কিন্তু ইন জেনারেল ডেলিপ্রেডিকশান মাত্র আত্মবিকাশের প্রকল্পগুলি একের থেকে বেশি উপায় আজ আপনাদেরকে পুরস্কৃত করবে নিজের সম্পর্কে ভালো অনুভব করবেন আর যে কর্ম করতে যা সময় নেন অর্ধেক সময়ের মধ্যেই সেটি সমাপ্ত হবে তবে কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করলেই কিন্তু হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগতভাবে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরু আজ আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু ক্ষতি বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করবার আগে আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে আপনার প্রভাব প্রতিপত্তি কতটা সেটি একবার যাচাই করে নিন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকেও কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন দূর সম্পর্কের কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে অপ্রত্যাশিত কোনো শুভ সংবাদ কিন্তু আজ আপনারা পেতেই পারেন যারা গৃহবধূ আছেন গৃহের কর্ম যত দ্রুত শুরু করতে পারবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে যারা নিজেদের কেরিয়ার গড়তে চান দীর্ঘ প্রতীক্ষিত নামজাস খ্যাতি আজ আপনাদের মিলতেই পারে যদি আপনার মনে হয় যে বিশ্বের ভিড়ে আপনি হারিয়ে যাচ্ছেন নিজের জন্য সময় বার করুন এবং একাকী কাটান সেই সময় ব্যক্তিত্বের মূল্যায়ন করতে যেন ভুলবেন না আজ হঠাৎ করে অপ্রত্যাশিত অতিথির আগমন আস ঘটতেই পারে যার কারণে কোনো পরিকল্পনা বেসতে যাবে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীর রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদের বিরত রাখুন তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা আরও বৃদ্ধি পেতে পারে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না যেহেতু সোমবার তাই মহাদেবের মহামন্ত্র ওম নামার শিবায় এটি একশো আট জপ করুন